উত্তম বারিকের ঘর দাদা। আপনার নাম? আমি প্রণব কর, পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমরা দেখলাম দেয়ালে লিখছেন খেলা হবে, আগে লিখেছিলেন বা প্রচার করছেন, এখন লিখছেন খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে, এই দেয়াল লেখা কারণটা কি? এই দেয়াল লেখার কারণ হচ্ছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিজেপির কর্মীরা আক্রান্ত করে তার পায়ে চোট দিয়েছেন, সেই চোট অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাঙা পায়েই খেলবেন। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 64টা প্রকল্পের উন্নয়ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভাঙা চূড়া করে মারধর করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন দমানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিরোধীরা যেখানে দেয়ালে লিখছেন দিদি ভাঙা পায়ে খেলতে পারবেন তো, খেলা হবে? খেলা তো হবেই, তো ভাঙা পায়ে কীভাবে খেলতে পারেন বিজেপি অথবা বিরোধী শক্তিরা কিন্তু বুঝে গেছেন। ইতিমধ্যে না হলে কিন্তু নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যে মানুষের হৃদয়ে আছে, তার উপরে যে পাশবিক নির্যাতন হয়েছে, এটা কিন্তু মানুষ ব্যালট বাক্সেই কিন্তু মেশিনেই তার জবাব দেবে। পটাশপুর বিধানসভায় কতটা জিতার আশাবাদী আপনারা? পটাশপুর বিধানসভাতে আমাদের যিনি প্রার্থী হয়েছেন উত্তম বারিক, আপনারা সবাই জানেন যে সারা বছর তিনি যখন পটাশপুরের প্রার্থী নয় কিন্তু মানুষের সঙ্গে থাকেন, ক্লাব সমিতি সোসাইটিতে বিভিন্ন সময় তিনি আসেন রক্তদান শিবির, প্রতিনিয়তই উত্তম বারিকের সঙ্গে পটাশপুরবাসীর একটা নাড়ির টান আছে। এখানে উত্তম বারিক জিতে হারার কোনো প্রশ্ন নেই, উত্তম বারিক জিতবেন, উত্তম বারিক জিতবেন। আগামী গত যে মার্জিন ছিল আমাদের 29,000, তাকে ছাপিয়ে যাওয়ার জন্যই আমরা লড়াই করছি। কত ভোট লিড দিতে পারবেন এই প্রার্থীকে? এই প্রার্থীতে আমাদের গতবারের যে রেজাল্ট ছিল তাকে ছাপিয়ে যাওয়ার জন্যই আমাদের লড়াই, জিত তো নিশ্চিত, পটাশপুর বিধানসভায় উত্তম বারিক জিতবেন। সুজিত রায়, দেখলাম আপনার দেয়ালে লিখছেন খেলা হবে, খেলতে পারবেন তো, এর কারণ, লেখার কারণটা কি? কারণটা হচ্ছে দিদি তো বলছিলেন, দিদি তো রুটি ছিলেন খেলবেন বলে, খেলা হবে বলে। তো দেখলাম নন্দীগ্রামে কালকে তো প্রথম যে মাঠটা উনি চুজ করেছিলেন, পছন্দ করেছিলেন, ওই মাঠে খেলার প্র্যাকটিস করতে এসে তো পা পিছলে ফেলে তো পাটা ভেঙে গেছে শুনলাম, তার জন্য বলছি দিদি খেলতে পারবেন তো, কারণ খেলা হবে উনি অনেক করে বলেছিলেন যে খেলবেন। তো একজন খেলতে গিয়ে যদি পা পিছলে পড়েন প্র্যাকটিস করতে এসে, তো উনি খেলতে পারবেন তো?
ভাইয়া সরিয়া ভাইয়া সরিয়া খেজুরি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু প্রামাণিক, তাই তো? আপনি আমাদের খেজুরি হলুদবাড়ি অঞ্চলে এসেছিলেন, আজকের হলুদবাড়ি যে বাজার সেই বাজারে জনসংযোগ করতে এসেছিলেন, তো এখানে আপনি কি দেখলেন মানুষের যে ঢল বা মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেরকম বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, আমি শান্তনু প্রামাণিক, তো আজকের আমার হলুদবাড়ি অঞ্চলে চা চক্র এবং জনসংযোগ ছিল। তো আজকের দিনে যা দেখলাম এখানে, আমাদের এমনিতে লোকসভা নির্বাচনে মানুষ প্রচুর আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে দুহাত তুলে। আজকের এসেও আমি দেখতে পেলাম মানুষের উচ্ছ্বাস, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যে আশা, আবেগ, স্বতঃস্ফূর্ততা প্রত্যেকটি মানুষের মধ্যে দেখা দিয়েছে। আমি আশাবাদী যে এই আমাদের এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টিকে এবং তার প্রার্থীকে আশীর্বাদ করবে এবং প্রচুর ভোটে জিত পাবো। মানুষের যে স্বতঃস্ফূর্ত দেখে যা বুঝলাম, প্রচুর ভোট দিবে মানুষ। মানুষ চাইছে এই তৃণমূল সরকারকে আপনি পুরোপুরিভাবে খেজুরি থেকে বিতাড়িত করতে, বাংলা থেকে বিতাড়িত করতে, সোনার বাংলা গঠন করতে মানুষ প্রস্তুত হয়ে আছে। আচ্ছা মাস্টারমশাই, আপনি এসে এই হলুদবাড়ি বাজারে যেটা দেখলেন, যুবকদের উচ্ছ্বাস বেশি না বয়স্কদের উচ্ছ্বাস বেশি আপনাকে নিয়ে? দেখুন, সবার মধ্যে তো উচ্ছ্বাস, তার মধ্যে যুবরা একটু বেশি উচ্ছ্বাস দেখাবে, কারণ যুবকরা আমাদের যুবতীরা যারা প্রচুর পড়াশোনা করেছে কিন্তু বেকারত্বের জ্বালায় আজকে তারা করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক হিসেবে ফিরে আসতে হয়েছে, কাজ নেই, চাকরি নেই, তার জন্য যুবদের মধ্যে সবচেয়ে উচ্ছ্বাসটা বেশি, কারণ তারা বেকার হয়ে বসে আছে বাড়িতে, তারা কাজ চাইছে, তারা বেকার ভাতা চাইছে না, তার জন্য ওরা কিন্তু প্রচুর উচ্ছ্বাস দেখেছে প্রত্যেকটা যুব সম্প্রদায়। এমন কোনো যুব সম্প্রদায় নেই যে ভারতীয় জনতা পার্টি বা আমাকে সমর্থন করছে না এমন আমি দেখতে পাই, বয়স্করা করছে। ভারত মাতাকে, ভারত মাতাকে জয় শ্রী রাম, জয় শ্রী রাম।